হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে বিকিকে তাড়াতাড়ি করে এংগেজমেন্টটা সেরে নিতে বলে তার দিদি সোহানা কারণ আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সব সময় ঝামেলা পাকানোর জন্য তৈরি তাদেরকে আমি মোটেও বিশ্বাস করি না ভিকি যত তাড়াতাড়ি সম্ভব এই বাংলা মিডিয়ামকে এখান থেকে সরাতে হবে দি চিন্তা করিস না কাম্মা আংটি বদলের করার জন্য আংটিগুলো নিয়ে চলে আসে প্রথমে ভিকি খুব খুশি মনে প্যামেলাকে আংটি পরিয়ে দেয় এরপরে প্যামেলা যখন আংটিটা পরাবে ভিকিকে তখনই আংটিটা পরানোর পরেও হাত থেকে খুলে যায় ভিকির সেটা দেখে প্যামেলা অবাক হয়ে যায় বলে যে আমি তো তোমার হাতের মাপ নিয়ে গিয়েছিলাম কি করে আংটিটা এরকম বড় হলেও বুঝতে পারছি না আর এই বাংলা মিডিয়াম তুমি দাঁড়িয়ে কি দেখছো তোমার পায়ের কাছে আংটিটা পড়েছে সেটা তুলে আনো আমি এটাকে এক্ষুনি ঠিক করে দেব এটাও তুমি পারো এরপরে সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে আংটিটাকে ছোট করে দেয় ইন্দিরা সবাই তার চমক দেখে অবাক হয়ে যায় ভিকির বাবা মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলে তুমি এত ভালো গান শোনালে তোমার গান শুনে মনটা সত্যিই ভরে গেছে বাংলা গান এরকম কতদিন যে শুনি না আর তার মধ্যে তোমার মধ্যে এতটা গুণ সত্যিই ভাবা যায় না নিন আংটিটা প্যামেলার হাতে ধরিয়ে দেয় এই আংটি ভেবে চুকি আমি পরিয়ে দেবো ভিকিকে কখনো না ভিকির মা পড়াতে বলে যাতে করে আংটি বোতলের অনুষ্ঠানটা সম্পন্ন হয়ে যায় ভিকিকে পরিয়ে দেওয়া হয় ইন্দিরা তার নিজের ঘরে চলে যায় এদিকে বাড়ির সবাই মিলে হৈহুল্লোর করছে একে অপরের সাথে ছবি তুলছে প্রেসের লোকেরা রয়েছে তারা প্যামেলা এবং ভিকির একসাথে জুটি বেঁধে ছবিগুলো তুলছে ফ্যামিলি ফটো যেখানে ইন্দিরার থাকার দরকার নেই বলে সে ঘরে চলে গেছে প্যামেলা জানায় যে সে একলা একলা এখন নিজের ফ্ল্যাটে গিয়ে থাকবে তার খুব খারাপ লাগবে এই বাড়িতে সবাই হইচই করবে আনন্দ করবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি দেখো তুমি যেহেতু আমার খুব কাছের বান্ধবীর মেয়ে আমি চাই তুমি এই বাড়িতেই থেকে যাও প্যামেলা তোমার আর আলাদা করে থাকার প্রয়োজন নেই তোমার সাথে ভিকির এঙ্গেজমেন্ট তো হয়েই গেলো অর্ধেক বিয়ে হয়ে গেছে এখন শুধু রেস্টি ম্যারেজটা রয়েছে আর তার সাথে ঘটা করে বিয়ে সব কিছু হয়েই তো যাবে তাহলে এত চিন্তার কোনো কারণ নেই আনটি সত্যি তুমি খুব ভালো একটা ভালো কাজ করলে আমার জন্য তাহলে উইকির মতামতটা জেনে নেওয়া যাক মা তুমি বুঝতে পারছো না এই তো অনেকেই থাকে প্যামেলা থাকলে অসুবিধে নেই তবে ঠাম্মি যদি ফিরে এসে দেখতে পারে প্যামেলাকে তাহলে কিন্তু রাগারাগি করবে বিয়ের আগে এরকম ছেলে মেয়ে একই বাড়িতে থাকা ঠাম্মি পছন্দ করবে না কেন তোমার ঠাম্মি যে বাইরের একটা মেয়েকে পিজি রেখেছে আমাদেরকে কি জিজ্ঞাসা করেছিল যে ওর জন্য আমাদের অসুবিধা হবে কি না আমরা মেনে নিতে পারবো কি না অথচ ঠিক তো তাকে নিয়ে চলে এলো তাই বলছি যে তুমি বেশি কথা বলো না ভিকি আমি বলেছি যখন প্যামেলা এখানে থাকবে থাকবে তোমার ঠাম্মির আমধাতা আমলের সেই কথাবার্তা সেই চালচলনগুলো আমাকে দেখাতে এসো না সেগুলো না হয় বন্ধই থাক প্যামেলা খুব খুশি হয়ে যায় ভিকিকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বারবার করে সুহানা বলে যে ওই মেয়েটা তোকে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল না এমন এমনকি আমাদেরকেও পুলিশের হুমকি দিয়েছিল ওকে আমি কোনোভাবেই টলরেট করতে পারছি না ওকে যে করেই হোক ওই ফিউচার ড্রিম স্কুল থেকে বের করে দিতেই হবে তার জন্য আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে দি তুই যা কিছু বলছিস ভেবে বলছিস তো হ্যাঁ আমি ভেবেই বলছি এর অ্যাকচুয়াল উনিশ বিশ হয়ে গেলে আমাদের কিন্তু রেপুটেশন খারাপ হয়ে যাবে স্কুলের একটা বদনাম হবে সেটা কিন্তু মাথায় রাখিস ওই ইন্দিরা সরকার এতটাও সহজ সরল নয় যে তুই ওকে যে ভাবে ভাসিয়ে দিতে পারবি আমি চেষ্টা করি না আমি সব পরিকল্পনা করে নিয়েছি তুই একদম ভাবিস না ইন্দিরার ঘরে চলে যায় সায়ন সে গিয়ে জানায় যে আমি তোমাকে সাহায্য করেছি বলে এই লড়াইটা তুমি লড়তে পারলে ইন্দিরা তা না হলে তুমি আমার কথা না শুনলে না দেখলে পরিস্থিতি কিছু তো করে উঠতে পারতে না আমি জানি তার জন্য সত্যি আপনার কাছে ধন্যবাদের আমার সীমা নেই আজকে বাবলু এবং তার বাবাকে আমি ন্যায্য অধিকার পাইয়ে দিতে পেরেছি ওরা গরিব বলে ওদের অধিকার থেকে ওরা বঞ্চিত হয়নি আমি জানি আর ঠাম্মির পরে যদি এই বাড়িতে কেউ এরকম করে মাথা উঁচু করে কথা বলতে পারে সেটা আপনি পারেন তাছাড়া কেউ পারে না আমি সাহায্য করেছি আমরা এত বছর ধরে এগুলো মুখ বন্ধ করে সহ্য করে এসেছি তাই মনে হচ্ছিল যে না সহ্য করা উচিত নয় এখন কোনো না কোনোভাবে এটা বন্ধ করা দরকার তাই বন্ধ করলাম ইন্দিরা সত্যি আপনাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছে আপনার মধ্যে এমন একটা জাদু আছে ঠাম্মি বলতো ছোটোবেলাকার গল্প তার সে নাকি খুব চঞ্চল ছিল বুদ্ধিমতী ছিল আপনার মধ্যে ঠাম্মির সেই অবস্থানগুলো দেখা যাচ্ছে তাই বুঝি ঠাম্মি আপনাকে এতটা পছন্দ করে আর এত বড় বড় দায়িত্বও দেয় আমি তাহলে আসছি সায়নের স্ত্রী একটু পরে এসেই বলে কী ব্যাপার তুমি আমার বরের সাথে কী কথা বলছিলে বলো আমার বরের দিকে একদম হাত বাড়াবে না কিন্তু তুমি আমাকে ভালো করে জিজ্ঞাসা করলে আমি বলতাম যে সায়নবাবু স্কুলের একটা বিষয়ে কথা বলতে এসেছিলো কিন্তু তুমি তো আমার সাথে খারাপ আচরণ করছো তাই বলবো না দেখো ইন্দিরা স্কুলের বিষয়ে যদি তোমার কথা বলতে হয় সবার সামনে বলবে এরকম করে আমার বরকে এক লাখ ঘরে ডেকে আনবে না তুমি একটা অবিবাহিত মেয়ে কেন রাখছো তার মানেটা কি অবিবাহিত মেয়েদের পিজি থাকার কোনো অধিকার নেই আর তুমি যে কিছু বলছো বিবাহিত মেয়েরা কি খারাপ কিছু করে না তাই বলছি যে এই সমস্ত তর্কে তোমার সাথে আমি যেতে চাই না আমি আমার বর সায়নকে খুব ভালোবাসি ও সহজ সরল তাই ওকে আমি কোনো ফাঁদে পড়তে দেব না এই বলে সায়নের বউ সেখান থেকে রেগে চলে যায় পরের দিন সকালে ভিকি এবং সুহানার পরিকল্পনা সফল করার জন্য সবাই নিচে যখন হাসাহাসি করছিল এঙ্গেজমেন্টের ছবি দেখছিল আনন্দ করছিল এই আনন্দ বেশিক্ষণ টিকবে না পরিকল্পনা শুরু হয়ে গেছে সেটা শোনা মাত্রই প্যামেলা এসে গুড মর্নিং জানায় আর বলে কি হচ্ছে তোমরা ফিউচার ড্রিম স্কুল নিয়ে কোনো পরিকল্পনা করছো কি পরিকল্পনা আমি কিন্তু বিয়ের পরে ওটা জয়েন করব। কেন চিন্তা করছো ডেফিনেটলি তুমি জয়েন করবেই তবে এতটা চিন্তার কোনো কারণ নেই প্যামেলা এখনই আমরা নিচে যাব তখন স্কুল থেকে স্কুলের কয়েকজন টিচার কমিটি মেম্বার এবং একটা ছেলে তার মায়ের সাথে চলে এসেছে তার হাতে ব্যান্ডেজ করা ইন্দিরা নিজের ঘরে স্কুলের যাবে জন্য প্রিপারেশন নিচ্ছিল কিছু জিনিস অঙ্কন করছিল যেগুলো দেখিয়ে স্টুডেন্টদের লেখাপড়া শেখাবে আর যেগুলো পড়লে স্টুডেন্টরা ছবি আকারে কখনো ভুলবে না কাজের লোক এসে ইন্দিরাকে ডাকে বলে নিচে চলো তোমাকে সবাই ডাকছি। বিকি সোহানা প্যামেলা সবাই নিচে চলে গেছে সবাই এসে অভিযোগ করে যে এই ইন্দিরা সরকারের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ কালকে যখন উনি আমার ঘরে এলেন আমাকে না বলেই ক্লাস ফাইভের খাতাগুলো নিয়ে গেলেন আমাকে একটাবার বলল না এইভাবে স্কুলের খাতা বাড়িতে আনার তো কোনো নিয়ম নেই আর তারপরে এই ইন্দিরা সরকারকে আমরা অনেক সহ্য করেছি আর করব না উনি এবার যেটা করেছেন সত্যি অন্যায় করেছে সেটা সহ্য করার মতো নয় আমি কি করেছি আমি সেটাই বুঝতে পারছি না কাম্মাও বলে যে কি হয়েছে একটু খোলাখুলিভাবে বলুন ইন্দিরা তো নিজেই বুঝতে পারছে না রেহান খারাপ আচরণ করলে কোষে একটা চর মারার হুমকি দেয় দেখো রেহান আমি তোমার টিচার আমি তোমাকে বকবো না সবার সামনে এটা তুমি ভাবলে কি করে এখানে বড়রা কথা বলছে তুমি কি ভেবেছো এইভাবে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করবে আমি তোমাকে পার পাইয়ে দেবো একদম চুপ করে দাঁড়িয়ে থাকো ইন্দিরা সরকার এই বাচ্চাটা তো ক্লাস সেভেনে পড়ে আমি তো একে চিনি কি হয়েছে তোমার হাতে ওর হাতে কেন আরও অনেক বড় কিছু হতে পারত যা কিছু হয়েছে সেটা আপনার জন্যই হয়েছে ইন্দিরাকে নানাভাবে দোষারোপ করা হচ্ছে ইন্দিরা সেই দোষারোপগুলো মানতে নারাজ কি হয়েছে আমাকে খোলাখুলি করে বলুন আমি না জানলে কি করে আপনাদের দোষারোপগুলো মেনে নেব বলুন তো ইন্দিরা সরকার আপনি শুধু মুখেই বড় বড় কথা বলতে পারেন আপনি এই মুহূর্তে এই চাকরিটা ছেড়ে চলে যেতে পারবেন নিজের সততা প্রমাণ করতে পারবেন কেন পারবো না আমি সব পারি তবে ভিকি স্যার আপনার মুখে সততার কথা মানায় না আপনি যা কিছু করে বেড়াচ্ছেন সেগুলোকে কখনও সৎকর্ম বলে না বুঝতে পেরেছেন তাই নিজে সৎ না হয়ে অন্যের বিরুদ্ধে আঙ্গুল তোলাটা বন্ধ করুন ভিকি চিৎকার দিয়ে ওঠে। বলে এই মিস বাংলা মিডিয়াম আপনার এত বড় সাহস আপনি এরকম করে আমার সাথে কথা বলছেন এই স্কুলে যাই কিছু ঘটে যাক না কেন আমি এবং দিই স্কুলটাকে চালাই আমাদের সব কিছু জানার অধিকার রয়েছে আর ওনারা যেহেতু বাড়ি পর্যন্ত বয়ে এসেছে নিশ্চয়ই বড়সড় সড়ো কিছুই হয়েছে আমরা তো আগে থেকে জানতাম না আর ওনারা বাড়িতে এসেছে স্কুলের ঝামেলা নিয়ে এটা এই বাড়িতে প্রথম হলো এর আগে কক্ষণো হয়নি তাই আপনার মতো টিচারকে স্কুলে রাখাটাই সত্যি আমরা অন্যায় করে ফেলেছি শুধু ঠাম্মির জন্যই আপনি চাকরিটা পেয়েছেন দেখুন উনি গরিব বলে ওনার সাহায্য করার জন্য আপনারা চাকরি দিতেই পারেন তবে এতে করে স্কুলে আলাপ আলোচনা হলে আপনাদের স্কুলের রেপুটেশন খারাপ হবে দেখুন এই বাচ্চাটার কি অবস্থা হয়েছে হাতের ব্যান্ডেজ করা হয়েছে ও কতটা কষ্ট পাচ্ছে ইন্দিরা বাচ্চাটাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে বাচ্চাটার মা প্রচন্ড রেগে যায় বলে কি হয়েছে সেটা আপনি তো ভালো বলতে পারবেন আমার ছেলেকে না জিজ্ঞাসা করে আমাকে জিজ্ঞাসা করুন আমি সমস্তটার উত্তর ভালো করে দিয়ে দেব। ইন্দিরা চমকে যায় যে কি এমন হলো তখনই মনে পড়ে ভিকির কথাটা বলেছিল যে সবার সামনে জনসম্মুখে আমাকে অপমান করতে চেয়েছিলেন তো পারেননি কিন্তু এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো এত সহজে এই খেলা কিন্তু শেষ হবে না আরও বহু দূর পর্যন্ত যাবে তখন ইন্দিরা বুঝতে পারে যেটা ভিকিরই পাল্টা চাল যার কারণে ইন্দিরাকে সাহস্তা করতে পারে সবার সামনে তাই ইন্দিরা এবার এই পাতা জাল থেকে কি করে নিজেকে বের করবে কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইন্দিরাকে স্কুল ছাড়ানোর কঠিন ষড়যন্ত্র ভিকির সাথে তুমুল লড়াই ইন্দিরা যেহেতু নেয় তাই কারো মুখের ওপর কথা বলতে একটুও কিন্তু বাধে না তাই ভিকির মুখের সামনে ভিকি যে অসৎ সেটা বারবার করে প্রমাণ করে তুলে ধরল ইন্দিরা এবং বাবলু সাথে যা কিছু হয়েছে সবটাই ভিকি জানতো সেই দাবিটাও সে করে তাহলে এবার এক কথায় কি চাকরি ছেড়ে এই বাংলা মিডিয়াম চলে যাবে গ্রামের বাড়িতে ভিকি এবং সোহানার সমস্ত পরিকল্পনা কি এত তাড়াতাড়ি সফল হবে ইন্দিরা কি এতটাই বোকামি করতে পারবে এবার কারণ ইন্দিরা বুঝতে পারছে যে এই সব কিছু প্রতিশোধ নেওয়ার জন্যই করা হয়েছে আর ভিকি সোহানা দুজনেই এর মধ্যে মিলিত রয়েছে তাহলে আদৌ কি বুদ্ধি দিয়ে পারবে এই সমস্যার সমাধান করতে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন